হাসতে হবে, যেতে হবে না বহুদূর। শেয়ার মার্কেট ফলো করো, পাবে সস্তার অনেক কিছু ভরপুর। আনিসদা শোরুমে চলে এসেছি, এআর অটো মার্ট। আজকে কিন্তু ধিন চাক্কা ধিনানা করতে চলে এসেছি দাদা। চুটকি ফুটকি থাকবে তো? একদম পকাত করে চুটকি মারবেন, দেখে সুরসুর করে সব বেরিয়ে যাবে। দাদা একটু অ্যাড্রেসটা বলে দাও। আমাদের আসার লোকেশন প্রথমে বলে দিই, কলকাতা থেকে আসতে চাও তারা শিয়ালদা এসো, হাসনাবাদ লোকাল ধরো, হাসনাবাদ লোকাল ধরে ভ্যাবলে স্টেশনে নামো, নেমে যে কোনো অটো বা টোটো ধরে আমাদের শোরুমের সামনে চলে আসো। মেন হচ্ছে হাসনাবাদ লোকাল ধরে ভ্যাবলা স্টেশনে নামলেই কিন্তু একদম 10 মিনিটে শোরুমে পৌঁছে যাবেন। একদম বসিরহাট পাইপ পাড়া, খুব ফেমাস জায়গা, এখানে কিন্তু বাইকের একদম সম্ভার, যে বাইক বলবে আমরা সব কিছু পেয়ে যাবে। ফিনান্সে অ্যাভেলেবেল আছে, সবই আছে। আস্তে আস্তে আমরা আসবো, সবে তো শুরু করলাম। দাদা একটু টাইমিংটা বলে দাও তোমাদের। আমাদের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে ওপেন হয় আর রাত 9টায় শেষ হয়। রাত 9টা রোজ খোলা আছে তাই তো? একদম এভরিডে। ভালোবাসা পেতে গেলে শুয়ে শুয়ে ভিডিও দেখলে হবে না, বস জাগা এসে চুটকি বাজাতে হবে তাই তো? ফিনান্স অ্যাভেলেবেল আছে। ফিনান্সের কিলোমিটারটা কত? 100 কিলোমিটার নাকি? 100 কিলোমিটার আমাদের এখন মোটামুটি 150 কিলোমিটারের মধ্যে হয়ে যাচ্ছে। বাবা 150 কিলোমিটার মানে এই শোরুম থেকে 150 কিলোমিটার? একদম 150 কিলোমিটার সব জায়গাতেই আমরা ফিনান্স করে দিই। আচ্ছা তো আপনারা শুনে নিলেন, পুরো পশ্চিমবঙ্গে 150 কিলোমিটার, সব জায়গায় 80, 90, 100, এখানে 150 কিলোমিটার রয়েছে। যাই হোক আমরা শুরু করব, তো একটা ডায়লগ দিয়ে শুরু হয়ে যাক। আতা গাছে তোটা বাকি, ডালিম গাছে মো, সস্তাতে বাইক চড়তে চেয়েছে আমার দাদা ভাইদের বউ এনএস। দাদা বলো, প্রথমে যেটা দেখছি এনএস 160, তো কন্ডিশন একদমই ওকে, একদম চকাম কন্ডিশনে আছে। হ্যাঁ যেটা রয়্যাল ব্লুর উপরে আছে। হ্যাঁ তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো 2019-এর গাড়ি, শুধুমাত্র 65,000 টাকা। ওরে বাবা, 2019-এর গাড়ি 65,000 টাকা! দেখুন রোডের পাশে, এই যে মেন রোডের পাশে রয়েছে, একটু হালকা ফালকা ধুলো লেগেছে, বাট আপনারা আসলে সার্ভিস করে দেবে। আমার একটা ডায়লগ মনে পড়ে আছে, এগুলোকে দাদা আমি কাদামাখা পড়ি বলি, করবো বিয়ে নেবো না কপন, কাদামাখা পড়ি দেখে ভরে যাবে সবার মন, তাই তো? কত দাদা? শুধুমাত্র 65,000 টাকা। এনএস কত ছিল? 2019-এর মিডিলের গাড়ি। 2019 থেকে আসলে আমি আরও ইনস্ট্যান্ট কিছু ডিসকাউন্ট। আচ্ছা জায়গায় এসে আমার চ্যানেলের নাম বলতে হবে না, খালি চুটকি, আমার সাইন আছে চুটকি, তাহলেই দেখবেন হয়ে যাবে। গাড়িটা একটু দেখাতে বলবো, দেখুন নতুন টায়ার রয়েছে। কত ছিল দাদা এনএস এটা? 2019-এর মডেল, শুধুমাত্র 65,000। এনএস কোন মডেল ছিল এটা? 160 ছিল এনএস 160। তারপরে দেখবো টকবক টকবক, আমার সেম গাড়ি রয়েছে দাদা বলো, রেড কালারের। হ্যাঁ যেটা হচ্ছে 4V BS6-এর মডেল, তো কন্ডিশন একদমই ওকে। তো 4 থেকে 5,000 কিলোমিটার গাড়িটা রান করেছে, যেটা ব্ল্যাক কালারের উপরে আছে। 2021-এর এন্ডের গাড়ি হবে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 88,000 টাকা। বৌদিরা বলে চার চাকা, দাদারা বলে বাইক, তাই তো বলছি দাদারা ভিডিওটা দেখে করুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তাই তো? 88 আরো কম বেশি হয়ে যাবে। তারপরে দেখবো এনএস 160। ওরে বাবারে কি কালেকশন! এনএস না, এন 160। হ্যাঁ বলো। হ্যাঁ এন 160, পালসার এন 160 আছে, আমি প্রথম দেখাচ্ছি বলো। এন 160 এখনো কোনো জায়গাতে আপডেট হয়নি এটুকু বলতে পারি। হ্যাঁ তো আমাদের শোরুমে চলে চলে এসেছে এন 160, ভীষণ ডিমান্ডিং বাইক, বিশাল বিশাল। এটা নতুন বেরিয়েছে দাদা, নতুন তুলে নিয়ে চলে এসেছে নাকি? মানে যে গাড়িটা কিনেছিল পক 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 করে বাইরে থেকে দাদারা ইউটার্ন মেরে শোরুমে ঢুকিয়ে দিয়েছে বলো, একদম নতুন গাড়ি। হ্যাঁ তো নাম্বার প্লেটও হয়নি, নাম্বার প্লেট আমাদের লাকি লাকি কাস্টমার খুঁজছো তাই তো? একদম। হ্যাঁ হ্যাঁ বলো, এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো 1,16,000 টাকাতে। 1,00,000 দাদা এটা দা নতুন দাম কত আছে এখন? 1,54,000 টাকা কি 55,000-এর মধ্যে আছে। মানে কত কত মাসের গাড়ি আছে এটা? এটা সম্ভবত 3 থেকে 4 মাস, 3 মাসই হতে পারে। 3 মাসের গাড়ি মানে 50,000 টাকা খ্যাচাংফু, একদম মানে 46,000 টাকা খ্যাচাংফু করে দিচ্ছে। 1,00,000 কত বললে? 1,16,000 টাকা। 1,16,000 টাকা আরো কম বেশি হয়ে যাবে। সঙ্গে থাকছে একটা হেলমেট। ও তেল হেলমেট দিচ্ছ? একদম গাছে কাটাল গোপে তেল, গাড়ি কিনলে ফ্রি হেলমেট আর তেল, তাই তো? তারপর দেখবো ডমিনার বলো। ডমিনার 400 BS6-এর গাড়ি। হ্যাঁ তো কন্ডিশন একদমই ওকে, আমাদের কন্ডিশন তো বলাই লাগে না, দেখতে পাচ্ছ একদম। এইগুলো আর কি বলবো, এগুলো আপনারা এসে যাচাই করুন, শুয়ে শুয়ে ভিডিও দেখলে হবে না বলো, কাস্টমার দেখবে ফিরবে না এটুকু বলতে। হ্যাঁ হ্যাঁ বলো। তো ম্যাট গ্রে উপরে আছে BS6-এর উপরে, 6 থেকে 7,000 কিলোমিটার গাড়িটা চলা। হ্যাঁ তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো 1,60,000 টাকা। আর গাড়ির কোয়ালিটি কিন্তু তুখর রয়েছে, মানে একদম ঝম্পু, পুরো ঝম্পু রয়েছে একদম। BS6-এর গাড়ি আমরা সার্ভিসিং করিয়ে দেবো। দেখো দাদা ব্ল্যাক কালারটা দেখা যায়, গ্রে কালারটা কিন্তু দেখা যায় না বেশি। সেই গাড়িটা তোমার কাছে ABS এর সঙ্গে আছে। হ্যাঁ এটা 400 ছিল তাই তো? 400। এটার দাম কত আরেকবার বলে দাও? 1,60,000 টাকা। 1,60,000 টাকা আরো কম বেশি হয়ে যাবে। তারপরে ক্রাশ দেখবো, ক্রাশ বলো। RC 200। হ্যাঁ সঙ্গে থাকছে ডবল ABS, তো ব্ল্যাক রেডের উপরে আছে গাড়িটা।
কন্ডিশন একদমই ওকে, কমই চলা গাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো গাড়িটার লুকস তো দেখতেই পাচ্ছ, সার্ভিসিং এখনো করা হয়নি, দানা কাটা পড়ি একদম নিউ গাড়ি, টায়ার থেকে একদম মানে চুলের দাগ নেই একদম। হ্যাঁ বলো, নিউ গাড়ি। হ্যাঁ, আমরা দিতে পারবো শুধুমাত্র 1,50,000 টাকাতে, 2019 এর মিডিলের। হ্যাঁ, 2019 এর মিডিলের গাড়ি, 1,50,000 কত বললে, 50? হ্যাঁ, তো আমার একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, জলে থাকে কুমির বনে থাকে বাঘ, ডানা কাটা পড়ি নেবো, দেবো না কাউকে ভাগ, তাই তো? দাদারা ভাগ দিতে দেবেন না কিন্তু, নালে কিন্তু হাতছানি হয়ে যাবে। 1,00,000 কত বললে দাদা? 1,50,000। 1,00,000 দিলে আরো ডিসকাউন্ট, আরো ডিসকাউন্ট হয়ে যাবে, তেল হেলমেট থাকবে, যে বলেছিল না গাছে কাটাল গোপে তেল, গাড়ি কিনলে ফ্রি হেলমেট আর তেল। তারপর আবার দেখবো ক্রাশ, বলো। নেক্সট দেখতে পাচ্ছি আমরা, এটা ডিউক 125। আচ্ছা দাদা, এটা কি চেঞ্জ করে দেবে না এটা এরকমই থাকবে? সিট কভার চেঞ্জ করে দেবো। আচ্ছা, চেঞ্জ করে দেবো, কভারটা লাগিয়ে দেবো। নতুন টায়ার রয়েছে দেখতে পাচ্ছেন, দেখুন যার ইঞ্জিন ভালো সে কিন্তু দাদার মতো চকাচক হ্যান্ডসাম, ঠিক আছে? গাড়িটা কিন্তু একদম পয় পরিষ্কার, ঝকঝকে চকচকে, বলো। তো গাড়িটা এবিএস ব্রেকের সঙ্গে আছে। হ্যাঁ, তো কন্ডিশন বলাই লাগবে না, একদম A1 কন্ডিশন হবে। হুম হুম, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 1,10,000 টাকা। আরে বাবা, 1,10,000 টাকায়? 2020 সালের গাড়ি, 2020 সালের গাড়ি, থাকলে ডোবা হবে কিন্তু কচুরি পানা, শেয়ার মার্কেটে ভিডিও থেকে আসলে পাবেন সস্তার খাজানা, তাই তো? 1,00,000 কত? 1,10,000। 1,10,000 আরো কম বেশি হয়ে যাবে, তারপর আবার দেখবো দাদা, বলো। নেক্সট যেটা দেখতে পাচ্ছি আমাদের ডিউক 125। হ্যাঁ, তো এটাও BS4-এরই গাড়ি, BS4-এর এন্ডের। হ্যাঁ, তো 2020 সালই হবে সম্ভবত, ABS ব্রেকের সঙ্গে আছে, কন্ডিশন একদমই ওকে। হ্যাঁ, টায়ার টায়ার দেখে দাও, একদমই কম চলা গাড়ি, একদম কম চলা, সার্ভিস রেকর্ডের সঙ্গে, তাই তো? একদম। আচ্ছা বলো, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা ইঞ্জিনটা দেখাতে বলবো, লিভার একদম নতুন আছে, মানে চলেনি বললেই হয়, একদম কম চলা। হ্যাঁ, এটা দাম কত রেখেছে দাদা? এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো 1,18,000 টাকা। 1,18,000 টাকা, জলের দামে ফলের রস, জলের দামে ফলের রস, না ধরলে হাত ছাড়া বস। 1,18,000, আরো কম বেশি নতুনের ফিল পাবেন, এটার কিন্তু চুলের দাগ নেই, মানে শোরুম গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে, একদম একদম নতুন। তারপরে আবার দেখবো কাদা মাখা পড়ি, ডানা কাটা পড়ি, বলো। এটাই একমাত্র বেঁচে আছে অনেকগুলো এমটির মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কন্ডিশন একদমই ওকে। হ্যাঁ, আর ডিমান্ডিং কালার তো বলাই লাগে না, হোয়াইট অরেঞ্জ কালার প্রত্যেক কাস্টমারই চাই, সেটাই। আর এর মাইলেজও খুব ভালো দেয়, একদম ভালো। হুম, বলো। তো এই গাড়িটার কাস্টমারকে আমরা দিতে পারবো, এটা কত সালে ছিল দাদা? এটা 2021-এর গাড়ি, 21-এর গাড়ি, 7-8-এর গাড়ি, 2021-এর গাড়ি। আচ্ছা, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো 1,26,000। 1,26,000 টাকায় কাদামাখা পড়ি, আবার ডায়লগটা বলে দিই, করবো বিয়ে নেবো না কোপন, দাদা করবো বিয়ে নেবো না কোপন, কাদামাখা পড়ি দেখে ভরে যাবে আপনাদেরও মন, জায়গায় এসে মনটা ভরান, চা জল খান, তাহলেই তো কাজ হবে নাকি? ওই ভিডিও দেখলে হবে না, জায়গায় আসতে হবে, ধুয়ে মুছে একদম সাপ চকাম করে চকাম মেরে করে দেবে। 1,00,000 কত বললে দাদা? এটা 1,26,000। 1,26,000, আরো কম বেশি হয়ে যাবে। আবার ডমিনার দেখবো, বলো। ডমিনার 400। হ্যাঁ, কন্ডিশন একদমই ওকে। হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে তার আগে বলে দিই, এটা কম প্রাইসের মধ্যেই দিয়ে দেবো কাস্টমারকে। আচ্ছা, কন্ডিশন তো এমন, কোনো কাস্টমার এসে টেস্ট ড্রাইভ করলে বুঝতে পারবে সেটাই, ভালো আছে। এটা ডবল ABS এর সঙ্গে আছে গাড়িটা, ডবল ABS এর সঙ্গে আছে। কত সালে ছিল দাদা এটা? এটা 2018-এর গাড়ি। আচ্ছা, 18-এর এন্ড হতে পারে তাহলে। হ্যাঁ, 18-এর এন্ডের দিকেই হবে সম্ভবত, 18-এর ফার্স্ট হবে বা মিডিলের দিকে হবে, এটা মিডিলের দিকে হতে পারে। হ্যাঁ, কন্ডিশন একদমই ওকে। হুম, তো সার্ভিসিং করানো নেই গাড়িটা, ওটা করে নেবেন। হ্যাঁ, ওটা তো দাদারা করিয়ে দেবে, আর অয়েলটা আপনারা চেঞ্জ করে নেবেন গাড়ি কেনার পরে, ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ বলো, এই গাড়িটা কাস্টমারদের জন্য থাকছে শুধুমাত্র 95,000 টাকা। ওরে বাবা, এটা ডমিনার কত ছিল? 400। দাদা চিমটি চিমটি কাটতে হবে না তো? 95,000 টাকা, ডবল চ্যানেল এবিএস বললে তো না? একদম, 95,000 টাকা, 18-এর মিডিলের গাড়ি, মানে ডবল চ্যানেল এবিএস, জায়গায় এসে ভুলবেন না, খালি চকাম আর চুটকি মারবেন, দেখবেন সুরসুর করে বেরিয়ে যাবে। দাদা একটা আমাদের মাইলেজ কিং আছে তো? হ্যাঁ, মাইলেজ তো এটাও সার্ভিস হয়নি গাড়িটা, সবে এসছে, আমি এটাকে কাদামাখা পড়ি তো বলি, আর এগুলো হচ্ছে গন্ধ শুকবে আর হুসুস করে উঠবে, বলো। লিভো, হন্ডা লিভো, এটার মাইলেজের রাজা, রাজা, 110cc-র গাড়ি আছে। হ্যাঁ, তো কন্ডিশন একদমই ওকে। হুম, প্রত্যেক গাড়িগুলো রাস্তার পাশে রাখা বলে ওইগুলো তো, হ্যাঁ ওগুলো তো পরিষ্কার হয়ে যাবে, এই যে কাদামাখা পড়ি দাদা, বলো। তো পরিকে ওয়াশ করাই দেবো। হ্যাঁ, সে তো সব ওয়াশ করে দেবে, তেল দেবে, হেলমেট দেবে, সবই দেবে। হ্যাঁ বলো, খালি আপনাদের জায়গায় আসতে হবে। তো এই গাড়িটা 19-এর গাড়ি, আমরা কাস্টমারকে দেবো শুধুমাত্র 55,000। BS4, তাই তো? BS4, 55,000 টাকায় শুধুমাত্র, তাই তো বলেছিলাম যে গাড়ি কিনলে তেল হেলমেট তো ফ্রি আছে, খালি কি করতে হবে, জায়গায় এসে পকাত করে চুটকি বাজাবেন, দেখবেন সুরসুর করে সব বেরিয়ে যাবে। তো দুঃখের বিষয় বন্ধুরা, গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে দাদা, এরকম গাড়ি কি পাবে তোমার কাছে? 100% পেয়ে যাবে। আচ্ছা, বুকিং হয়ে গিয়েছে। আচ্ছা, এটা কততে দিলে দাদা?
ওটা আমরা দিয়েছি শুধুমাত্র 90,000 টাকা। কত সালে ছিল দাদা এটা? এটা 2021 এর। 21 এর গাড়ি 90,000 টাকা, 1 লাখের নিচে পাবে না। 90,000 টাকা আরো কম বেশি হয়ে যাবে, জায়গায় আসতে হবে। তারপরে দেখবো চকচক একদম চকাম কন্ডিশনে আছে গাড়িটা, আগে দেখাও একদম নতুন। বলো দাদা, এসপি শাইন। হ্যাঁ, এসপি শাইন, যেটা শাইনের BS4 এর মডেল। হ্যাঁ, এগুলো তো গন্ধ শুকবার হুসুস করে উঠবে, মাইলেজের রাজা, মাইলেজের রাজা। সিট কভার থেকে শুরু করে দাদার এখানে প্রথম আসলাম আমি, গাড়িতে কিন্তু কোনো খুদ নেই, গাড়ির টায়ার থেকে শুরু করে ইঞ্জিন, মেন হচ্ছে গাড়ির ইঞ্জিন খুবই ভালো। যেমন যে গাড়িগুলো রেডি আছে শোরুমের মধ্যে, গাড়িগুলো একদম কমপ্লিট করা আছে, যেগুলো রেডি নেই সেগুলো বাইরে রেখেছে, বাইরে এগুলো স্টকে আপডেট হচ্ছে, আপডেট হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন জায়গায় আসলে তো আরো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। এটা কত সালে ছিল দাদা? এটা 2019 এরই গাড়ি। হ্যাঁ, 19 এরই গাড়ি। কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 58,000 টাকা। ওরে বাবা, 58,000 টাকায় একদম নতুন গাড়ি। তোমার কাছে তো 19, 20, 21, 22 এর গাড়ি বেশি থাকবে, 19 এর নিচে আমাদের কাছে। হ্যাঁ, কারণ দাদারা স্বপ্ন বিক্রি করছে, তাই চাই দাদারা যে স্বপ্ন যাতে পূরণ না হয়, তাই তো বলছি এসে খপাত করে ধরুন, নাহলে কিন্তু অন্য কেউ টেনে নিয়ে চলে যাবে। কত বললে দাদা ওটা? এটা 58,000, আরো কম বেশি হয়ে যাবে। আবার দেখবো একটা এসপি শাইন, এটা সার্ভিস বাকি আছে, সার্ভিস বাকি আছে, এটা ধুলো মেখে আছে, তো আমরা ওয়াশ করেই দেব। যেগুলো কাজ আছে টুকটাক যেগুলো আছে, সিট কভার টো আছে, ইটিসি ইটিসি আমরা কমপ্লিট করে দেব। হ্যাঁ, তো এই গাড়িটা আমরা কাস্টমারকে সেম প্রাইজে দেব, তখন ওর মতনই হয়ে যাবে নাকি? একদম। হ্যাঁ, এটা ওইটাই বল কথা, 58, তাই তো? হ্যাঁ, 21 এর গাড়ি। হ্যাঁ, 19 এর গাড়ি, 19 এর গাড়ি 58। তারপরে আবার একটা মাইলেজ কিং দেখবো, লিভো, এটাও সার্ভিস বাকি আছে, সার্ভিস বাকি আছে, সার্ভিস করে দেবো হন্ডা লিভো। হ্যাঁ, তো কন্ডিশন একদমই ওকে। হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 55,000 টাকাতে, 19 এর গাড়ি, শুধুমাত্র 55,000 টাকায় 19 এর গাড়ি। দেখেন, এটাও ধুলো পড়ে আছে। হ্যাঁ, ওগুলো তো দাদা কাদা মাখা পড়ি, ভুলবে না, এগুলো সব কাদা মাখা পড়ি, স্বপ্ন বিক্রি করছে, তোমরা যে স্বপ্নের কান্ডারি, তাই তো বল জায়গায় আসতে হবে। তারপরে দেখবো প্যাশান, আবার গ্রাম বাংলার রাজা নিয়ে চলে আসলাম। কিন্তু দুঃখের বিষয়, এটাও বুকিং হয়ে গেছে। আচ্ছা, পাবে তো তোমার কাছে? পাবে তো? হ্যাঁ। আচ্ছা, এটা কততে দিলে দাদা? কত সালের ছিল এটা? একটু বয়স বেশি আছে। আচ্ছা, BS4, এটা 3 দেখতে পাচ্ছি না, 4, এটা 3 এর গাড়ি, এক্সচেঞ্জে চলে এসে। আচ্ছা, কোন একটা কাজ মানে ভালো থাকলে তোমরা নাও। হ্যাঁ, ফিনান্স अवेलेबल আছে 150 কিলোমিটার, আর এক্সচেঞ্জও করতে পারবেন। হ্যাঁ, কন্ডিশন ভালো হতে হবে, নালে নালে হবে না। এটা তোমরা অনেক কম পয়সায় দিয়েছো। হ্যাঁ, অনেক কম। তাহলে এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা আগে জায়গায় আসুন, মানে অবাক করা প্রাইজে, তা একটু বলেও দাও দাদা। ওটা আমরা দিয়েছি শুধু 20,000 টাকা। ওরে বাবা, মোবাইলের দামে গাড়ি, চকাম চুটকি মেরে নিয়ে যান তাড়াতাড়ি, 20,000 টাকার গাড়ি। ওরে বাবা দাদা, কিছুই তো মানে নতুনই তো লাগছে বড়। তো তারপরে ভিক্টর দেখবো, ভিক্টর 2019 এর গাড়ি। হ্যাঁ, তো কন্ডিশন একদমই ওকে, তুখর একদম, একদম ওকে। হ্যাঁ, মানে দাদা তুমি সবার জন্য ভেবে রেখেছো, লো বাজেটের গাড়ি যারা চায়, যারা হাই রেঞ্জের গাড়ি চায়, স্পোর্টস বাইক সবই ভেবে রেখেছো তোমরা। বলো দাদা ভিক্টরটা? ভিক্টর তো 2019 এর গাড়ি, কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 45,000 টাকা। ওরে বাবা, 45,000 টাকা! কত সালে? নতুন ইঞ্জিন দেখতে পাচ্ছি তো, 2019 এর গাড়ি, নতুন ইঞ্জিন, মানে গাড়িটা চলেনি। 45,000 টাকায় দিন চারটা দিনা না, জায়গায় না আসলে কিন্তু অনেক কিছুই পাবেন না, তাই তো? তারপর LS135 দেখবো, LS135। হ্যাঁ বলো, তো পালসার 135, এগুলো ভালো মাইলেজ দেয়। হ্যাঁ, মাইলেজ ভালো, অনেকটা কম বাজেটের গাড়ি হয়ে যাবে। 2018 গাড়ি আমরা, হ্যাঁ, শুধুমাত্র 35,000 টাকা, 35,000 টাকা দিয়ে দেবো, মানে পশ্চিমবঙ্গে যেখান থেকে খুশি আসো, নাম ট্রান্সফার কিন্তু হয়ে যাবে, একদম একদম। তারপরে আবার একটা কম বাজেটের গাড়ি আমরা দেখবো, বলো। কম বাজেটের গাড়ি পালসার 150, যেটা বসিরার আরটিআর গাড়ি, কন্ডিশন তো একদমই ওকে। হ্যাঁ, যেটা রেড কালারের উপরে আছে, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 52,000 টাকা, শুধুমাত্র 52,000 টাকা। কি ছিল দাদা? 150 ছিল, তাই তো? মানে এটা ডবল ডিশ না সিঙ্গেল ডিশ? সিঙ্গেল ডিশ, সিঙ্গেল ডিশ, সিঙ্গেল। 2019 এর গাড়ি। হ্যাঁ, কত বললে? চলা গাড়ি। হ্যাঁ, সম্ভবত 10,000 এর মধ্যে রান হয়েছে গাড়িটা। হ্যাঁ, মানে দাদা রেখেছে যে মানে এমন গাড়ি কিনবে যাতে বারবার ডাক্তারখানায় না নিয়ে যেতে হয়, তাই তো? কারণ স্বপ্ন বিক্রি করছে, যাতে অল্প ডাক্তারখানায় নিয়ে যেতে হয়, মানে ডাক্তারখানায় নিতেই হবে না 2-3 বছর, এর জন্য 19, 20, 21, 22 এর গাড়ি বেশি রাখে। বাট যদিও বেশি বয়স হয়, ভালো গাড়ি হলেই নাই, তাই তো? তারপরে আবার দেখবো আর একটা পালসার, আবারও পালসার, যেটা ডবল ABS এর সঙ্গে আছে, এটা পালসারের 20 মডেলের গাড়ি, 20 ব্ল্যাক রেডের উপরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে স্পেশাল এডিশনে বেরিয়েছিল 20। হ্যাঁ বলো, লাস্ট বার করেছে BS4 এর ডবল ABS এর সঙ্গে, গাড়িটা কমই চলা, ব্লু ব্ল্যাক এর উপরে আছে, অনেকই চাই, অনেক কাস্টমারই চাই এই গাড়িটা। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো, মানে জায়গায় আসলে হাত খালি হাতে যেতে হবে না, না যদি নাওয়ার মন করে আসেন তাহলে খালি হাতে যাবেন না।
তো দেখুন দাদারা কিন্তু অনেক ব্যস্ত থাকে, আমি বলবো ফোনের থেকে জায়গায় আসুন। দেখুন অনেক কাস্টমার আনাগোনা করছে, তো আমি বলবো জায়গার থেকে ফোনে আসুন, আরও ভালো বুঝবেন। দাদা ওটা কত দাম রেখেছো? 150টা রেখেছি। এটা হচ্ছে 20-এর মডেল, যেটা 2020 সালের গাড়ি। এটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 62,000 টাকা, শুধুমাত্র 62,000 টাকায়। তবে এখন এই দাদাগুলোকে বলবো যে চুটকি মারলে কিন্তু হবে না, এখনো কিন্তু ভিডিওটা দেখোনি, ঠিক আছে? পরে চুটকি মারলে হবে। তারপরে এক্সেল মফেট দেখবো, হারকিউলিস, এটার অনেক নাম আছে দাদা। এটা সব থেকে হচ্ছে বুদ্ধিমানদের গাড়ি, সব কাজ করা যায়, বলো। হ্যাঁ, তো BS4 তাই তো? হ্যাঁ, BS4 এর গাড়ি, কন্ডিশন একদমই ওকে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো 2019-এর মিডিলের দিকেই গাড়ি হবে। হ্যাঁ, কমই চলা গাড়ি, এটা কাস্টমারকে দিতে পারবো শুধুমাত্র 43,000 টাকা, শুধুমাত্র 43,000 টাকায়। BS4 আছে, XL100, হেভি ডিউটি, সেলফ স্টার্ট, আই টাচ, হেভি ডিউটি, এই মডেলে অনেক ডিমান্ড আছে, 43,000 টাকা, আরও কম বেশি হয়ে যাবে। ঘুরতে ঘুরতে কাদা মাখা পড়ে কিন্তু স্নেহাশিসদা নিয়ে নিল ভিডিওটা, মাঝখানেই চলে এসছে আমাদের রিভিউ। আমার কাস্টমার রিভিউ নিতে খুব ভালো লাগে, কারণ জানেন কাস্টমার একটা কাস্টমার নিলে কিন্তু 10টা কাস্টমার আসবে, তাই তো দাদা? দাদা তুমি কোথা থেকে এসছো বলো? আমি বসিয়াটি, পাশে আমার বাড়ি, পাশে বাড়ি, এখান থেকে 4-5 কিলোমিটার দূরে। এখানে কি ফার্স্ট টাইম নাকি? না, এখানে আগে আমি ব্যবসা করেছি। আচ্ছা, রিপিট কাস্টমার? রিপিট কাস্টমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিপিট কাস্টমার। কিন্তু আগে আমি আসিনি, এখন তোমার একটা চুটকি আছে, সেই চুটকিটা এখন পাবে না, পরে পাবে, ঠিক আছে? তো আপনারা এসব চুটকি মারবেন, দাদা একটু কাগজটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা একটু হাততালি দিন সবাই। ডানা কাটা পরি নিল, তো এরপরে আরো গাড়ি আছে, দেখতে থাকুন। পাখি পাকা পেঁপে খায়, ডানা কাটা পরি দেখে মন জুড়ে যায়, একটু দর্শন দাও আগে। ডানা কাটা পরি, গরিবের হার্লে ডেভিডসন, সবই দেখাবো টুকটুক করে, সবে তো শুরু করলাম। এবার দেখবো আমরা ব্লু কালারের 160 টকবক টকবক, বলো দাদা। তো প্রথম যেটা দেখতে পাচ্ছি ব্লু কালার, আট টিয়ারের তো কালেকশন অনেকই আছে, অনেক কালেকশন, মানে ইয়ং ছেলেদের, মানে সবার জন্য ভেবে রেখেছি, যাদের পকেটে টান আছে, বলি না গরিবের ছেলে পকেটে রাখি রুমাল, প্রাইসগুলো শুনে হয়ে যাবেন কিন্তু বেসমাল, মানে সব ধরনের গাড়ি পাবেন, 10,000-15,000-20,000 থেকে শুরু করে 1,00,000 অবধি, তাই তো? 1-1.5 লাখ, মানে সবার, যাদের পকেটে টান না পড়ে তার জন্য ফিনান্সিয়াল ব্যবস্থা আছে, একদম। বলো দাদা, প্রথমে দেখতে পাচ্ছি ম্যাট ব্লু কালারের উপরে আছে অ্যাপাচি BS6 মডেল, তো কন্ডিশন একদমই ওকে। তো যেটা BS6 এর উপর আছে অ্যাপাচি 2V, 2021-এর মিডিলের গাড়ি গাড়ি আছে। হ্যাঁ, তো এই গাড়িটা সম্ভবত 6,000-7,000 কিলোমিটার রান করে, সার্ভিস রেকর্ড, তাই তো? একদম সার্ভিস রেকর্ড। হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 88,000, 88,000 টাকা, 88,000 টাকায় হবে, জায়গায় আসলে আরো কম বেশি হয়ে যাবে, একদম। জায়গায় এসে আগে মায়াটা বাড়ান, দেখুন আপনারা নেবেন কি না নেবেন আপনাদের উপর, বাট কিনতে পয়সা লাগে, দেখতে কিন্তু পয়সা লাগে না বস, তাই তো বলছি জায়গায় আসুন। বৌদিরা বলে চার চাকা, দাদারা বলে বাইক, তাই তো বলছি দাদারা জায়গায় এসে নিয়ে যান, হাতছাড়া করবেন না। তারপরে দেখবো, বলো হোয়াইট কালারে, হোয়াইট কালারে, হ্যাঁ, তো এটাও অ্যাপাচি BS6 এর উপরে আছে। হ্যাঁ, BS6 160 আছে, ওটা 160। হুম, তো বয়স সেম এজের আছে, মানে 2021-এর মিডিলের গাড়ি, BS6 যেগুলো 21-22-এর মধ্যেই আছে, হ্যাঁ, কমই চলা, 10,000-এর মধ্যেই রান করেছে, ফুল ফ্রেশ গাড়ি। হুম, তো এই গাড়িটা আমরা সেম প্রাইজে দেবো, 88,000 টাকাতেই, এটাও সেম প্রাইজে, মানে একই একই গাড়ির একই মডেলে আলাদা আলাদা ভেরিয়েন্ট রয়েছে। তো আর একটা দেখতে পাচ্ছি আমরা 160, এটাও 2V আছে, তাই তো? এটাও 2V, রেড কালারের। হ্যাঁ হ্যাঁ, বলো, কন্ডিশন একদমই ওকে, ফুল ফ্রেশ গাড়ি। হ্যাঁ, আমাদের গাড়ি সবগুলো অনেকটা কন্ডিশন বেস করে তোলা হয়, যেগুলো ফুল ফ্রেশই গাড়ি। স্বপ্ন বিক্রি করছো দাদা, ভালো না হলে তো হবে না, বলো। তো এটাও সম্ভবত 2021-এর এন্ডের গাড়ি, 13-14 মাস বয়স হতে পারে। হ্যাঁ, তো ম্যাট রেডের উপরে আছে, 10,000-এর মধ্যেই চলা, সেম প্রাইজে দেবো 88,000 টাকা। আর টায়ারগুলো দেখুন নতুন, মানে সব 19-20-21-22-এর গাড়ি পাবেন, মানে এগুলো সব 21-এর গাড়ি ছিল, তাই তো? একদম 21-এর লাস্টের দিকের হবে, মানে 22-এর ধরতেই পারেন, মানে ওটা কত, 88, মানে 3টে 88। আবার আর একটা দেখতে পাচ্ছি, আবার একটা অ্যাপাচি ম্যাডরেটের উপরে আছে, BS4 মডেল, ABS এর সঙ্গে, এটা 21-এর শেষ, মানে 22 না, এটা 2019-এর শেষ, মানে দামও কম হবে, তাহলে দাম কম আছে। হ্যাঁ, এটা আমরা কাস্টমারকে দিতে পারবো শুধুমাত্র 68,000 টাকা, মানে 20,000 টাকা ডিফারেন্স হয়ে গেল,
দেখুন আমি তো বললাম না যে গরিবের ছেলে পকেটে সবসময় ভরে রাখি রুমাল, প্রাইসগুলো শুনে হয়ে যাবেন বেসামাল, 68 আরো কম বেশি হবে। তারপরে ব্ল্যাক কালারের দেখবো 160, ব্ল্যাক কালার 160, এটা 4000 কিলোমিটার রান করে, সার্ভিস রেকর্ড একদম। আরে ইঞ্জিনটা দেখো, লিভারটা তো একদম দারুণ। হ্যাঁ বলো, তো 4000 কিলোমিটার রান করেছে বিএস 6 এর গাড়ি। হ্যাঁ তো কমই চলা, সামনে টায়ার দেখলে বুঝতে পারবে একদম। তো 4000 মানে কি, যে 4000 মানে কি, যে গাড়িটা কিনেছে পক পক করে বাড়ি থেকে দাদারা ইউ টার্ন মেরে শোরুমে ঢুকিয়েছে, এটা দাম কত আছে দাদা? এই গাড়িটা কাস্টমার কে আমরা দিতে পারবো শুধুমাত্র 90000 টাকা। আরে বাবা, 90000 টাকা একদম নতুনের ফিল পাবেন। টায়ার গুলো দেখাতে বলবো, ইঞ্জিন দেখাতে বলবো। দেখুন এখনই কিন্তু ইউজ হয়নি বেশি গাড়িটা, 90000 টাকা আরো কম বেশি হয়ে যাবে তাই তো? জায়গায় আসতে হবে আর পকাত করে চুটকি বাজাতে হবে, এটা ভুলবেন না, তাহলে দেখবেন একদম সস্তায় বেরিয়ে যাবে। বন্ধুরা দাদাদের কিন্তু তিনখানা ব্রাঞ্চ আছে, তো আমরা যতটা পারবো যে কভার করবো, তারপর কিন্তু নেক, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে আপনারাও দেখবেন না, তাই আমরা ছোট ছোট করে দুটো তিনটে পার্টে ভিডিও নিয়ে যাবো তাই তো দাদা? তো এইটা আমরা এখন এই পর্যন্ত দেখাবো, তারপরে মাইলেজ বাইক দেখাবো। দেখুন আমি তো দেখিয়ে যাব, আমার কাজ করে আমি ডায়লগ মেরে পালিয়ে যাব, কিন্তু স্বপ্ন বিক্রি করছে। আপনাদের স্বপ্ন যদি হাতছাড়া করতে না হয় তাহলে কোথায় আসতে হবে দাদা? এয়ার অটোমাট। হ্যাঁ অটোমাট, পাইপপাড়া বসিরহাট, নামটা খালি মনে রাখবেন একদম। চলো দাদা আবার, আমরা তো শুধু ডিমান্ডিং বাইকই দেখাই। বলো FZ, ভার্সন 3, ভার্সন 3, এই যে পেয়ে গেলাম FZ একদম। বলো কাস্টমার যা চাইবে তাই দেব। বলো ম্যাট গুলোর উপরে আছে, হ্যাঁ কন্ডিশন একদমই ওকে, এটা স্মুথ ইঞ্জিন একদম, নতুন টায়ার রয়েছে, V3 আছে দাদা। এটা কত সালের ছিল? এটা 2019 এর এন্ডের গাড়ি। হ্যাঁ তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 75000 টাকা, 75000 এ ঝুম। বলো বলো বলো, 75000 এ মানে, হ্যাঁ ভার্সন 3 FZ এ, ভার্সন 3 75000 টাকায়। কত সালের বললে? 2019 এর এন্ডে, এন্ডের গাড়ি মানে কুড়িয়ে বলা যায় 75000 টাকা, মানে ঝুমপু চকান থাকবে সব, একটা চুটকিতেই পুরো বাজিমাত হয়ে যাবে, এসে চুটকি বাজাতে ভুলবেন না। তারপরে দেখবো আবার, বলো 6 মাস বয়স হয়েছে কমই চলা গাড়ি। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 90000 টাকা, 6 মাসের গাড়ি 90000 টাকা। মানে বলে না জলে থাকে কুমির, বনে বনে থাকে বাঘ, ডানা কাটা পরি নেব, দেবো না কাউকে ভাত তাই তো? তারপরে দেবো একটা হোয়াইট কালারের। বলো দাদা, 200 আছে এটা? NS 200। হ্যাঁ তো যে এই বাইকগুলোই কাস্টমার খোঁজ করে আর সেই বাইকগুলোই আমরা রাখি, আর ফিনান্স আছে কিন্তু এখানে অ্যাভেলেবল ফিনান্স। আচ্ছা দাদা, আমি যেহেতু নদিয়া থেকে এসেছি, যদি কেউ হোম ডেলিভারি করতে চায় সেক্ষেত্রে কি প্রসেস আছে একটু বলে দাও। হোম ডেলিভারি প্রসেসটা আমরা এখন 150 কিলোমিটারের মধ্যে, মানে তোমাদের শোরুম থেকে 150 কিলোমিটার, 150 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত আমরা ডেলিভারি করে দিই। ওটা কি ফ্রি অফ কস্ট না ওর মধ্যে টাকা, মানে আমরা কিছু জাস্ট ফুয়েল কস্ট নিই? আচ্ছা ফুয়েল কস্ট, সেটা কথা বলে নেবেন, আমাকে অনেকে কমেন্ট করে দাদা ডেলিভারি ডেলিভারি। দেখুন ডেলিভারি তো হয়ে যাবে, বাট জায়গায় এসে আগে পছন্দ করুন, কারণ কিন্তু পছন্দ করবে কাস্টমার, অনেক কাস্টমার আছে যারা ডেলিভারি নিতে চাই কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার পরে হয়তো না পছন্দ হতে পারে। আমরা কাস্টমারদেরকে বলতে চাই যে একবারে এসো দেখো, তারপরে ডেলিভারি করো, ডেলিভারি করে দেবো, আর এটা সামান্য কষ্টে হয়ে যাবে। হ্যাঁ দেখুন একটা ভেরিয়েন্টের আলাদা আলাদা কালার দেখাচ্ছি আমরা, আবার দেখবো এটা দাদা কত দাম বললে? এটা NS 200, হ্যাঁ যেটা হোয়াইট কালার উপরে আছে। হ্যাঁ কন্ডিশন একদমই ওকে। কত সালের ছিল এটা? এটা 2019 এর এন্ডের গাড়ি। হ্যাঁ পুরি ধরা যায়। হ্যাঁ এটা দাম কত রেখেছো? কাস্টমারকে দেবো শুধুমাত্র 82000 টাকাতে ABS চ্যানেল। দাদা চিমটি ফিমটি কাটতে হবে না তো, 282000 টাকা, আরও কম বেশি হয়ে যাবে। এবার রেট পড়ি দেখবো 160, মানে 125, 200, 160 সব রয়েছে দাদার কাছে। এনেছেন, আমার কাছে আরও কালেকশন আছে যেগুলো দেখানো সম্ভব না, সেগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আমি। বলো তো এটা 2019 এর গাড়ি। হ্যাঁ কন্ডিশন একদমই ওকে, রেড কালার উপরে সবকটা কালারই আছে, কাস্টমার দেখতে পাচ্ছে যে হোয়াইট, রেড, অরেঞ্জ, ব্লু। তো এটা রেড এর উপরে আছে, BS4 এর গাড়ি, 2019 এর গাড়ি, 160 NS NS কাস্টমারকে দিতে পারো শুধুমাত্র 65000 টাকাতে। 65000 টাকা, আরে পাগলা, দিন চাক্কা ধীরা না, জায়গায় না আসলে কিন্তু অনেক কিছুই পাবেন না, মাত্র 65, তারপরে দেখবো 160 ব্লু কালারের। বলো 160 ব্লু কালারের গাড়ি, কন্ডিশন একদমই ওকে, একদম তুখর রয়েছে ইঞ্জিনের, 2019 এর গাড়ি। হ্যাঁ
যেটা ব্লু কালারের উপরেই আছে। হ্যাঁ, তো টায়ার কন্ডিশন একদমই ওকে, কমই চলা। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা সেম প্রাইসে দেবো, 65,000 টাকাতে। সেম প্রাইসে 65,000 টাকা, আরও কম বেশি হয়ে যাবে। দেখুন এখানে পালসারের আরও কালেকশান আছে, এইগুলো নেক্সট ভিডিওতে আসবে। তো দাদাকে ফোন করে নেবেন, বাজাজের KTM এর কী চাই আপনাদের সব পাবেন একই ছাদের তলায়, খালি আসতে হবে AR অটো মার্টে। তো আমরা এখন মাইলেজ কিং এর দিকে যাবো, যেটা গন্ধ শুকবার হুসুস করে উঠবে। চলে আসুন, ঘুরতে ঘুরতে আবার মাইলেজ কিং সব রেড হট পড়ি, ব্ল্যাক পড়ি, কী চাই সবই পাবেন একটা জায়গায়। বলো দাদা, ওটা BS4 আছে বোধ হয় না? BS4 এর গাড়ি, আমার গ্রাম বাংলার রাজা, সবাই চাই। হ্যাঁ, ৫২,০০০ টাকায় মানে একদম আশ্চর্যজনক প্রাইস, অ্যামেজিং প্রাইস। আর হোম ডেলিভারি যেটা বললো দাদা, 200 কিলোমিটার বললে না দাদা? কিলোমিটার আর সামান্য কস্ট যেটা লাগবে, ফুয়েল কস্টটা নিয়ে নেবে। তারপরে ব্ল্যাক পরি দেখবো, বলো। যেটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে আছে, BS6 এর গেল আমার, কন্ডিশন একদমই ওকে, চুলের দাগ নেই, মোদ্দা কথা। হ্যাঁ বলো, 21-এর গাড়ি কাস্টমারকে দেবো শুধুমাত্র 65,000 টাকা। 21-এর গাড়ি আরো কিন্তু কম বেশি হয়ে যাবে দাদা, সব গাড়িতে তেল হেলমেট ফ্রি আছে তাই তো? মানে 20,000 টাকার গাড়ি নিলেও পাবে তাই তো? একদম। তাহলে কি গোপে গাছে কাটাল, গোপে তেল, গাড়ি কিনলে ফ্রি হেলমেট আর তেল তাই তো? তারপরে আবার একটা গ্লামার দেখো, বলো। রেড কালারের উপরে আছে, BS6 এর গাড়ি, তো ফুল ফ্রেশ গাড়ি, কমই চলা। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 68,000 টাকা। 68,000 টাকা কম চলা আছে দাদা। কত সালের বললে এটা? 2021-এর এন্ডের গাড়ি, 21-এর এন্ডের গাড়ি। টায়ারগুলো নতুন আছে, তারপরে নতুন, তারপরে দেখবো আবার নতুন। বলো, BS6 এর গাড়ি গেল আমার, তো কন্ডিশন একদমই ওকে। BS6 এর গাড়ি মানে বলাই লাগে না, ফ্রেশই আছে, একদম ফ্রেশ আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো সেম প্রাইস 68,000। এটাও 68,000 টাকায় রয়েছে। চলো এবার আবার একটা i3 দেখতে পাচ্ছি আমরা, স্প্লেন্ডার, বলো। সুপার স্প্লেন্ডার, BS6 এর মডেল। হ্যাঁ, কন্ডিশন একদমই ওকে। হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো 68,000 টাকা। 68,000 টাকায় কাস্টমারকে আপনারা পেয়ে যাবেন BS6 এর আছে। আর এবার দেখবো HF ডিলার, এই সিটটা তো চেঞ্জ হবে তাই তো? হ্যাঁ, সিট কভারটা চেঞ্জ হবে। হ্যাঁ বলো। তো গাড়িটা ব্ল্যাক রেডের উপরে আছে, কন্ডিশন একদমই ওকে, 19-এর গাড়ি। হ্যাঁ, HF ডিলাক্স, কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 45,000 টাকা। ওরে বাবা, 45,000 কত সালের ছিল দাদা এটা? 19-এর গাড়ি 45,000 টাকা, এর সঙ্গে হেলমেট তেল ফ্রি পাবেন আপনারা। ওই গাছে কাটাল, গোপে তেল, গাড়ি কিনলে ফ্রি হেলমেট আর তেল। এবার দাদা যেমন দাদা ভাইদের কালেকশন দেখালো, এবার দিদি বোন জেঠিমা কাকিমা সবার জন্য দেখাবে। তো চলে আসুন, আমরা স্কুটি দেখবো এখন, দিদি বোনদের কালেকশন দেখবো। দাদা বলো, শুরু করি আমরা। প্রথমে দেখতে পাচ্ছি TVS জুপিটার, কন্ডিশন একদমই ওকে। হ্যাঁ, তো যেটা 2019-এর গাড়ি, কাস্টমারকে দেবো শুধুমাত্র 50,000 টাকা, আরও কম বেশি হয়ে যাবে। এনটক দেখতে পাচ্ছি, তাও এটা রেস এডিশন আছে নাকি? এনটক, যেটা BS4 এর গাড়ি, যেটা ব্লু কালারের উপরে আছে। হ্যাঁ, কন্ডিশন একদমই ওকে, কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 58,000 টাকা। 58,000 টাকা, পিছনে আমি দেখাতে বলবো, এগুলো দাদাদের কাছে পাবেন। আমি আজকে কভার করতে পারবো না, নেক্সট ভিডিওতে আসবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে কাদা মাখা পরি দেখবো দাদা, এনট্রক, আবার এনট্রক দেখবো। এনট্রক, হ্যাঁ, এটা ম্যাট রেডের উপরে আছে, 2019-এর গাড়ি, কন্ডিশন একদমই ওকে, কম চলা গাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা সেম প্রাইসে দেবো, মানে 58,000 টাকাতেই দেবো। 58,000 টাকা, ধুয়ে মুখে সাফ হয়ে যাবে, মানে কাদা মাখা পরি। তারপরে যে প্লেজার দেখবো, এটা সিট তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ বলো। তো কন্ডিশন একদমই ওকে আছে, রেড কালারের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 2019-এর গাড়ি কাস্টমারকে দেবো 45,000 টাকা। 2019-এর গাড়ি 45,000 টাকা, আরও কম বেশি হয়ে যাবে। এইবার দেখতে পাচ্ছি গ্রাজিয়া, BS4 এর গ্রাজিয়া, 2019-এর গাড়ি। হ্যাঁ, যেটা ম্যাট ব্লুর উপরে আছে, আমরা 58,000 টাকা দেবো। 58,000 টাকায় দেখুন, সব দাদা কাজ করিয়েই রাখে, আপনারা চেক করে দেবেন, কিন্তু যেটা টুকটাক কাজ সেগুলো কিন্তু করে দেবে, ওগুলো নিয়ে চিন্তা নেই। আর আমি এটাই বলবো, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন। একদম একদম। তারপরে একটা ব্ল্যাক পরি দেখবো, বলো। ডিও, অনেকেই খোঁজ করে এই মডেল। হ্যাঁ, ডিওর এটা DX মডেল। হ্যাঁ, তো BS4 এর এন্ডের গাড়ি, কাস্টমার মানে যে কাস্টমার দেখবে পছন্দ হবে 100% গাড়িটা। হ্যাঁ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে স্কুটি। হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা 58,000 টাকাতেই দেবো। টায়ারটা কিন্তু নতুন আছে, একটু ধুয়ে মুছে সাফ করবে, একদম নতুন আছে। 58,000 টাকায় হয়ে যাবে।
আরও কম বেশি হবে, জায়গায় আসুন। আমি এটাই বলবো, দেখুন এখন পুরো মাস জুড়ে আমি নিউ ইয়ার স্পেশাল দেখাবো। তো নিউ ইয়ার স্পেশাল বলে কিন্তু আজ নতুন শোরুমে চলে এসেছিলাম, আপনার ভাগ এদিক ওদিক সেদিক সব জায়গায় ঘুরবে। তো ব্যাস দাদা, আর কিছু মেসেজ দেওয়ার আছে? হ্যাঁ, কাস্টমারদেরকে সবাইকে বলি যে সবাই বেশি বেশি দেখো, বেশি বেশি শেয়ার করো, আর দাদাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দাদাদের চ্যানেল থ্রু যারা আসবে তারা, আমরা তো বলেছি ডিসকাউন্ট, হ্যাঁ ডিসকাউন্ট করব, ডিসকাউন্ট অবশ্যই হবে। আর প্রত্যেকটা গাড়ির উপরে আমাদের ফিনান্স হয়ে যায়, হ্যাঁ 150 কিলোমিটার, যেটা 150 কিলোমিটারের মধ্যে। তো প্রত্যেকটা গাড়ির উপর 40% ডাউন করলে ফিনান্স হয়ে যায়, মানে 1,00,000 টাকা গাড়ির দাম হলে 40,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আচ্ছা, হ্যাঁ প্রপার ডকুমেন্টস আমাদের কাছ থেকে ফোন করে শুনে, 16 সালের উপর থেকেই তো ফিনান্স হবে, তাই তো দাদা? হ্যাঁ, 16 সালের উপরে আমাদের ম্যাক্সিমাম গাড়ি 18-19 গাড়ি থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক গাড়ির উপরে আমরা ফিনান্স হয়ে যাবে। তো বাস, যাই হোক, এখানে আমি শেষ করলাম, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে, খুব ভালো থাকবেন। ধিন চাক্কা ধিনানা করতে করতে তো আজকে চলে এসেছিলাম এআর অটো মাঠে, চলে এসেছিলাম, দেখিয়ে গেলাম, ফ্যান্টাবুলাস্টিক কালেকশন একদম ফাটাফাটি সব ছিল। আর এখানে ফিনান্সের ব্যবস্থা আছে, সবই দেখে নিয়েছেন। তো আমি বলবো, দেখুন আমি সস্তার খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়, ডিস্টিং জাংবাই কোলাস্টিং ফক করতে করতে চুটকিটাও থাকবে। তাহলে বাস, আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে, আর অন্য কোনো ডিলারের ফাটাফাটি রাজপঙ্কিদের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা।